গেল কয়েক মাস ধরেই ভোজ্য তেলের বাজার দর চড়া। অজানা কারণে অস্বাভাবিকভাবে তেলের দাম বেড়েই চলছে বলে অভিযোগ ভোক্তাদের। আর সেই ইস্যুতে রোববার সচিবালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভোজ্য তেলের যৌক্তিক মূল্য কোন তারিখে কেমন হওয়া উচিত তা ঠিক করতে একটি কমিটি গঠন করেছে। দেশ ও আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দেবে কমিটি। আন্তর্জাতিক বাজারে যে দাম বাড়লো তার সাথে সমন্বয় করে আমাদের দেশে কি প্রাইসটা হওয়া উচিত সেটার ব্যাপারে আজকে আলোচনা হলো, এবং এই জন্য আমরা একটা কমিটিও আছে আমাদের, যারা এই প্রাইসের ডিটেইলটা নিয়ে কোনটা লজিক্যাল হওয়া উচিত এবং তার একটা স্ট্যান্ডার্ড ফিক্স আপ করা, যে আন্তর্জাতিক বাজারে যদি এইরকমটা থাকে দাম তাহলে আমাদের দেশে কি দামটা হওয়া উচিত। তেল আমদানিতে সরকারের রাজস্ব না কমিয়ে চার জায়গার বদলে এক জায়গায় ডিউটি নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে আবারও চিঠি দেবেন বলে মন্ত্রী জানিয়েছেন। এক জায়গায় হলে পরেই সরকারের রাজস্ব ক্ষতি না করি, অন্তত এক জায়গায় হলে পরে মাঝখানের হ্যাসেলগুলো কমে, এই তাদের জন্য সুবিধা হয় এবং সরকারও রাজস্ব লোকসান করবে না, সেটার ব্যাপারে আমরা চিঠি দিয়েছি, আমরা আরও তৎপর হব সেটার ব্যাপারে করার জন্য। রমজানে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে টিসিবির মাধ্যমে তিনগুণ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করা হবে বলেও এ সময় জানান বাণিজ্যমন্ত্রী। রমজান মাস মাথায় রেখে আমরা প্রতি বছর যা আনি, খালি তেল নয় আরও সব জিনিসপত্র যেটা, এই সবই আমরা অন্তত অন্যান্য বছরের তুলনায় তিনগুণ আনার ব্যবস্থা করব, যাতে কোনো অবস্থাতেই যাতে বাজারে সাধারণ মানুষের ভোক্তাদের সমস্যা না হয়। তাপস সরকার, দেশ টিভি, ঢাকা।